শুরুতেই শিরোনাম, প্রথমেই থাকছে জিকে শামীমের কল লিস্টের ছয় মন্ত্রীর নাম, দেখুন এরা কারা, এবং তারপরেই থাকছে তিন নেতাকে নিয়মিত চাঁদা দিতেন জিকে শামীম। এবারে বিস্তারিত, জিকে শামীমের কল লিস্ট থেকে ছয় মন্ত্রীর নাম উঠে এসেছে। রাজধানীর মাফিয়া ঠিকাদার জিকে শামীমের কল লিস্টে ছয় মন্ত্রীর নাম পাওয়া যায়। জিকে শামীমকে যখন শুক্রবার সকালে গোয়েন্দা পুলিশ তার কার্যালয় থেকে আটক করে, তখন তিনি একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেছেন। প্রথমে একজন প্রভাবশালী মন্ত্রী শামীমের ফোন ধরলেও তার বাসায় র‍্যাব এসেছে শুনে তিনি ফোন কেটে দিয়েছেন। এরপর শামীম তাকে আরো কয়েকবার ফোন করলেও ওই মন্ত্রী আর ফোন ধরেননি। এরপর একে একে আরো কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে ফোন করেন জিকে শামীম, তবে এদের সবাই তাকে এড়িয়ে গিয়েছেন। প্রভাবশালী ছয় মন্ত্রীর সঙ্গে শামীমের ব্যবসায়িক সম্পর্ক ছিল বলে জানা গেছে। বিভিন্ন টেন্ডারের কাজ পেতে ওই মন্ত্রীরা তাকে সহায়তা করেছেন। রিমান্ডে থাকা জিকে শামীম বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর দু একজন ছাড়া শীর্ষ মহলের সবার সঙ্গেই তার যোগাযোগ ছিল, সবাইকেই জিকে শামীম বিভিন্ন সময় সহায়তা করেছেন। জিকে শামীম আর দাবি করেছেন যে বিপুল পরিমাণ অর্থ তিনি টেন্ডারের কাজ পাওয়ার জন্য শীর্ষ মহলকে ঘুষ দিয়েছেন, টাকা ছাড়া কেউ তাকে কাজ দেয়নি। গোয়েন্দা সংস্থাগুলো বলছে যে জিকে শামীম যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো সত্য কিনা তা যাচাই বাছাই করে দেখতে হবে, কারণ একজন ব্যক্তি গ্রেপ্তার হলে বাঁচার জন্য যে অনেক কিছুর আশ্রয় গ্রহণ করে। তবে একটি বিষয়ে গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে যে যুবলীগ বা আওয়ামী লীগের নেতা হলেও জিকে শামীম নিয়মিত বিএনপিকে টাকা দিতেন। এই টাকার হিসাব লেখা একটা খাতারও সন্ধান পেয়েছে গোয়েন্দারা। এবারে দেখুন যে তিন নেতাকে নিয়মিত চাঁদা দিতেন জিকে শামীম। টেন্ডারবাজি ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে আটক জিকে শামীমের বিরুদ্ধে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা সংস্থাগুলো প্রমাণ পেয়েছে যে যুবলীগ বা আওয়ামী লীগের নারায়ণগঞ্জ শাখার নেতা হলেও জিকে শামীম নিয়মিত ভাবে বিএনপিকে টাকা দিতেন। এর মধ্যে সুনির্দিষ্ট ভাবে বিএনপি তিন নেতাকে তিনি নিয়ম করে মাসোহারা দিতেন বলে জানা গেছে। জিকে শামীমের অফিসে র‍্যাব অভিযান পরিচালনার সময় বিপুল পরিমাণ টাকা, অস্ত্রশস্ত্র ও অন্যান্য সামগ্রীর সঙ্গে একটি খাতারও সন্ধান পাওয়া যায়। ওই খাতায় দেখা যায় যে বিএনপির শীর্ষস্থানীয় নেতা মির্জা আব্বাস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নজরুল ইসলাম খানকে নিয়মিত বেতনের মতো টাকা দিতেন জিকে শামীম। ওই খাতাটা এখন গোয়েন্দা সংস্থার হাতে রয়েছে। মির্জা আব্বাস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নজরুল ইসলাম খান যে নিয়মিত শামীমের কাছ থেকে টাকা পেতেন সে ব্যাপারে নিশ্চিত হতে পেরেছে গোয়েন্দা সংস্থা। এই টাকার অঙ্কটা কোটির ঘরে বলে জানিয়েছে একটি সূত্র। মির্জা আব্বাস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নজরুল ইসলাম খান বাদে আর কোন নেতা জিকে শামীমের কাছ থেকে টাকা পেতেন তা নিয়েও তদন্ত করছেন গোয়েন্দারা। উল্লেখ্য, গত শুক্রবার 20 সেপ্টেম্বর দুপুরে রাজধানীর নিকেতনে জিকে শামীমের ব্যবসায়িক কার্যালয় থেকে জিকে বিল্ডার্স থেকে আটক করা হয় তাকে। সেখান থেকে বিপুল পরিমাণ টাকাও উদ্ধার হয়। শামীমের মায়ের নামে 140 কোটি টাকার এফডিআর এর সন্ধান পেয়েছে র‍্যাব।